আশ্রয় শিবিরে রোহিঙ্গা নারীদের যৌন ব্যবসা খদ্দরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে স্থানীয় রাজনীতিবিদ চলুন দেখিয়েছে বিস্তারিত যৌন ব্যবসায় জড়িয়ে পড়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার যুবতী নারীরা উনিশশো সালে স্থাপিত আশ্রয় শিবির থেকে অবস্থান করেছেন এমন কমপক্ষে পাঁচশো রোহিঙ্গা যুবক যুবতী এই ব্যবসায় জড়িয়ে গেছেন বলে দাবি করছেন তাদের দালাল নূর এর সঙ্গে নতুন করে যারা আশ্রয় নিচ্ছেন তারা এই ব্যবসার সঙ্গে জড়িতদের তারা যুবতীদের যুবমান ব্যবসায় প্রবৃদ্ধ করছেন এমন সব জনকর্মীরা খদ্দরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক তারা সম্পর্ক স্থাপনের আগে থেকে করে না তারা বাংলাদেশি খদ্দরে ফলে যৌন সংক্রান্ত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এই খবর দিয়েছে বার্তাহিম্যান রস দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে উপসে পড়া আশ্রয় শিবিরগুলোতে গুলোতে রোহিঙ্গা নারীরা যখন খাদ্য পানি ও সকল মৌলিক চাহিদা গুলো মরণ ফান লড়াই করছে তখন সেখানে নগদ অর্থে লোভ দেখানো হচ্ছে তাদেরকে জন্য যোগ দিতে এমনই একটি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে মাটির পরিচ্ছন্ন একটি ঘর তার মাঝে প্রবেশ করলেন চারজন নারী তাদের শৈলে জড়ানো কালো চাদর সরিয়ে নিলেন প্রা ক্রস করে দিয়ে বসলেন মেজেতে তাদের কাছে জানতে চাওয়া হলো তারা অর্থ শরীরে বিক্রি করবে কিনা এই প্রশ্নে তাদেরকে অস্বস্তিতে দেখা গেল তারা নীরব হয়ে গেলেন চাপানের পর আবার প্রশ্নোত্তর শুরু হলো এই যুবতীরা একে অন্যের চোখের দিকে তাকাতে লাগলেন ধীরে ধীরে তাদের একজন গড়ের ভিতর দিয়ে হেঁটে গেলেন দরজা বন্ধ করতে আরেকজন জানালা বন্ধ করতে ছোট যেন অন্ধকার লাগলো ছাব্বিশ বছর বয়সে রমেজা বললেন যদি কেউ আমাদেরকে এখানে দেখতে পায় তাহলে মেরে ফেলবে উল্লেখ্য পঁচিশে আগস্ট সহিংসতা শুরুর পর রাখাইন থেকে কমপক্ষে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এর মধ্যে বাংলাদেশিদের দক্ষিণাঞ্চলে কক্সবাজারে পরিণত হয়েছে বিশ্বের সবস্রোত দ্রুত বেড়ে ওঠা শরণার্থী শিবির এর মধ্যে কুতুফালাং হলো সবচেয়ে বড় আশ্রয় শিবির সেখানে যৌন দ্রুত বিস্তার করছে এতে যারা জড়িত তারা অনেক আগ থেকে এখানে আছে তারপর নতুন করে হাজার হাজার যুবতী নারী আশ্রয় নিয়েছে এখানে ফলে এই ব্যবসায় সেখানে বিস্ফোরণের মতো ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে